গরম গরম চায়ের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে এক কাপ গরম গরম চা না হলে সারাদিনের কাজের এনার্জিটা ঠিক যেন আসে না। আসলেই যাদের একটু চায়ের নেশা রয়েছে তাদের মনে হয় একটুখানি চা না হলে এনার্জি আসে না। চা প্রিয় মানুষ তো সেই জন্য। আর দেখো চা খেতে খেতে এদিকে আমার ডাল ভাতও রেডি হয়ে গেছে। আমি চা খেতে খেতে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে আর তার সাথে ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা এখন একটু ফোড়ন দিয়ে দেবো। আজকে লাউ দিয়ে ডাল বানিয়েছি আর লাউ ডালটা ফোড়ন দিয়ে দেবো, একটু গোটা জিরে তার সাথে কাঁচা লঙ্কা টমেটো একটু আদা বাটা, ব্যাস এইটুকুনি সিম্পল। কেননা লাউ ডালটা একটু সিম্পলভাবে করলেই ভালো লাগে খেতে আর পেটটাও ঠান্ডা থাকে লাউ ডাল খেলে, সেই জন্য আজকে লাউ ডাল বানিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে বলতে গেলে প্রায় প্রতিদিনই ডাল একটু করে হয় আর অধিকাংশ দিনই কিন্তু মুসুর ডাল। তবে হ্যাঁ, আগের দিনে কিন্তু একটু বিউলির ডাল করেছিলাম, আজকে ভাবলাম যে একটু মুসুর ডাল বানাই, ওই পাল্টে পাল্টে হতে থাকে। যাই হোক, এখানে ডালটা আমি বসিয়ে দিয়েছি, তার সাথে ভাতও হয়ে গেছে আর একদিকে বসিয়ে দিয়েছি কিন্তু করল আলুর তরকারি। সেই করল আলুর তরকারিটা হয়ে গেলে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ভাতটা একটুখানি জুড়িয়ে গেছে, ফ্যানটা ভালোভাবে না ঝরে গেছে। আর এইভাবে এই ফুটো কাশিগুলোতে ভাত ঝরাতে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যান ঝরে যায়। কেমন আছো সবাই? শুভ ষষ্ঠী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর সকলেই খুব পুজো এনজয় করো। সকলকে পুজোর আরও একবার শুভেচ্ছা। সকাল 10টা বাজে, সকালের ডাল তরকারি ভাত সমস্তটা করে নিয়ে এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা কাজ হয়ে গেছে, কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি আর কিছুটা বাকি আছে, সেগুলো আবার এসে করবো, একটু বেরিয়ে পড়লাম। ফিরে এসেই সাথে সাথে কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। একটু দরকার ছিল, বেরিয়েছিলাম, যাই হোক বাইরে থেকে ঘুরে এসে কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। এই মেন দরজাটা কিন্তু আমার পরিষ্কার করা বাকি ছিল আর দেখলাম বেশ ভালো ধুলোও পড়েছে বাইরে, চারিদিকে না কাজ হচ্ছে, সব নতুন বাড়ি তৈরি হচ্ছে, তার সাথে রাস্তার কাজ হচ্ছে, যে কারণে প্রচুর পরিমাণে ধুলো উঠছে। আর সাদা দরজা তো, ধুলোটাও একটু পড়ে গেলে বোঝা যায় দেখতে, নোংরা লাগে। সেই জন্য ভাবলাম যে আজকে এই দরজাটাকে পরিষ্কার করে নেব, সাথে আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও করব। যদিও পুজো ষষ্ঠী কিন্তু আমার এখানে তো পুজো বোঝা যায় না। আমি তো তোমাদের আগেও বলেছি যে আমার কাছাকাছির মধ্যে পুজো হয় না, যে কারণে অতটা পুজো পুজো ভাবটা না একদমই বোঝা যায় না। তাই ভাবলাম যে মন খারাপ করে বসে থাকার থেকে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটা বোধহয় ভালো। প্রতি বছরই এই পুজোর কয়েকটা দিন না ভীষণভাবে মন খারাপ করে, আরও বেশি হয় এই কারণেই বোধহয় যে পরি স্কুল ছুটি থাকে, পরি বাড়িতে থাকে। পরি স্কুল থাকলে কী হয়, সারাটা দিন ব্যস্ত থাকি, সকালে একটা স্কুলে দিয়ে আসা, তারপর বিকালে নিয়ে আসা, পরি স্কুলের পড়া, এই সমস্ত কিছুর মধ্যে না অনেকটা সময়টা চলে যায়, বোঝা যেত না। কিন্তু যেহেতু ছুটিটা থাকে সেই কারণে পুজোর কয়েকটা দিন না ভীষণভাবে মন কেমন করে। আর মন ভালো রাখার জন্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার থেকে আর কিছু বোধহয় ভালো হতে পারে না। তাই জন্য নিজেকে কাজে ব্যস্ত রাখার জন্য সারাদিনে টুকিটাকি কাজকর্মগুলো করতে থাকছি। প্রতি বছরই ভাবি মন খারাপ করব না পুজোটা এলে, কিন্তু কেন জানি না ঠিক মন খারাপ করেই যায়। পুজোর কয়েকটা দিন কিন্তু ভীষণভাবে মিস করতে থাকি, আগে যে পুজো কাটিয়ে এসেছি সেই আনন্দগুলো, ঘোরা বাড়ানো সমস্তটাই কিন্তু ভীষণভাবে মিস করতে থাকি। আর অনেক বছর পুজো দেখাও হয় না, যে কারণে আরও বেশি মনেও পড়ে যে মনে হয় যদি কাছাকাছি থাকতাম একটু ছুটতে চলে যেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এত দূর থেকে যেতে গেলে আগে থেকে অনেক কিছু প্ল্যানিং দরকার, যেটা আমাদের সেই প্ল্যানিংটা করা হয়ে ওঠে না। যাই হোক, নিজেকে ব্যস্ত রাখার মধ্যেই মনে হলো যে নিজেকে ভালো রাখা যাবে। আর এখানে দেখো ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, যদিও ফ্রিজের ভিতরটাও একটু পরিষ্কার করার ছিল, কিন্তু ভিতরটা আজকে আর পরিষ্কার করলাম না, কেননা ভিতরে অনেক কিছু রয়েছে, সমস্তটা বার করতে হবে, অনেক বাটি করে করে জিনিসপত্র রাখা রয়েছে সবজির সাথে রয়েছে, যে কারণে ভাবলাম যে আজকে আর ফ্রিজের ভিতরটা পরিষ্কার করবো না, ফ্রিজের ওপর থেকে একটু পরিষ্কার করে নিই আর ফ্রিজের ভিতরটা আবার পরে একদিন সময় করে নেবো। কোনো একদিনে সমস্তটা করতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে, বেলা বেড়ে যাবে,
আর সেই জন্য ভাবলাম যে না, একদিনে সমস্তটা করতে যাব না, নিজেই ক্লান্ত হয়ে পড়বো। আর এখানে এখনও আমার বেডরুমটাও গোছানো হয়নি। বেডরুমটা গোছাতে এলাম, দেখলাম যে অনেকগুলো জামা কাপড় না গোছানো হয়নি। ভাবলাম সেগুলোকে আগে গুছিয়ে তুলে নিই, আজকে আর আয়রন করবো না, ওই শুধুমাত্র গুছিয়ে রেখে দেবো। আয়রন করতে গেলে আবার অনেকটা টাইম লাগবে, আর টেবিলে তো আয়রন করলে বেশ সুবিধে হয়, কিন্তু টেবিলটাতে পড়ে যেহেতু পড়তে বসেছে, সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো শুধু গুছিয়ে নিই। এই একটা একটা করে কাজ করতে থাকছি আর ভাবতে থাকছি যে পুজোটা সবাই কত আনন্দ করছে, প্যান্ডেলে ঘুরবে, বেড়াবে, আনন্দ করবে, বাইরে খাওয়া দাওয়া করবে, কত কিছু একটা সময় আমিও করেছি, কিন্তু সময়ের সাথে সাথে সমস্তটাই পরিবর্তন হয়ে যায়। সুতরাং পুরনো ভালো স্মৃতিগুলোকে মনে করতে পারলে মনটা ভালো লাগে, কিন্তু যেগুলো মনে করে কষ্ট হয় সেই স্মৃতিগুলোকে মনে করে শুধু শুধু খালি অকারণে কষ্ট পাওয়া। যাই হোক, নিজেকে ব্যস্ত রাখছিলাম সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও যেই সময়টা একটু ফ্রিভাবে বসি সেই সময়টা কিন্তু বারবার মনে পড়তে থাকে। আবার পুজোটা মিটে গেলে তখন আবার ধীরে ধীরে নিজের যে যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া তখন আবার মনে পড়ে না, কিন্তু এই অকেশনগুলো কিন্তু ভীষণভাবে মিস করতে থাকি। আর এখানে দেখো আমার ড্রয়ারটা কী অবস্থা হয়েছে, প্রতিদিনই প্রায় গোছাতে থাকে কিন্তু এগুলো না সমস্তটা অগোছালো হয়ে গেছে আবারও। আর পরি যেহেতু বাড়িতে রয়েছে, জিনিসপত্র তো একটু এদিকে জিনিস ওদিকে হচ্ছেই, তবুও মাঝে মাঝে ও গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে দেয় না যে সেরকম নয়, সময় পেলে বা বারবার বললে তখন অনেক সময় গুছিয়ে দেয়, তবুও আবারও হয়ে যায়। কেননা ওরও খেলার সঙ্গী নেই, কোথাও বেরোনো নেই, সেরকম ঘরের মধ্যেই সময়টা কাটে, সেই জন্য হয়তো জিনিসপত্রগুলো একটু বেশি ছড়ানো ছেটানো করতে থাকে। আর এখানে দেখো আমি বিছনাটাও গুছিয়ে নিয়েছি, এইটা প্রধান কাজ। ঘরের মধ্যে বিছনাটা যতক্ষণ না গোছানো থাকে ততক্ষণ যেন ঘরটা না অগোছালো লাগে, বিছনাটা গোছানো হয়ে গেলে কিন্তু মনে হয় যেন ঘরটা একটু পরিপাটি লাগছে। যাই হোক, আজ একটু বেলা করেই বিছনাটা তোলা হলো, সকালের দিকে যেহেতু একটু বেরিয়ে গিয়েছিলাম সে কারণে না গোছানো হয়নি। আর সকালের দিকে পরিও ছুটি রয়েছে বলে একটু লেট করে ঘুম থেকে উঠছে, আমি আর সকালের দিকে না ওকে তুলি না, ছুটি যেহেতু রয়েছে ও নিজের ইচ্ছা মতন আর কি ঘুম থেকে উঠবে, সেই জন্য একটু বিছনাটা তুলতে বেলা হয়ে গেল। আর এখানে এই বিছনাটাকে সকালে পরিষ্কার করেছিলাম, আবারও একবার গুছিয়ে নিলাম। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকারও অনুরোধ রইল। এখানে দেখো সকালে তো বললাম রান্না হয়ে গেছে, আবারও একটু করলা কেটে নিয়েছি, করলাটা না ভাজা করব। আর তার সাথে শাক এনেছিলাম, শাকটাও ভাবলাম যে একটু ভাজা করে নেবো কেটে, সেই জন্য শাকটাও বাস্তে লেগে পড়েছিলাম। আর আমার অনেক বন্ধুরাই অনেক ভালো ভালো কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই। পুরী গেল ওর ড্যাডির সঙ্গে একটু পার্কের দিকে ঘুরতে, পুজোর ছুটি অথচ কোথাও বেরোতে পারছে না, ভালো লাগবে কি করে? আমাদের বড়দের তবু কাজের মধ্যে সময়টা কেটে যায় বলে মন খারাপ লাগলেও আমরা সেটাকে বুঝে নিই যে সত্যি যাবার কোনো জায়গা নেই, কিন্তু বাচ্চা মানুষ সে ঘরে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে, ছুটি পড়েছে আগের সপ্তাহে আর আজকে ষষ্ঠী হয়ে গেল, ঠাকুর দেখা হবে না, গেছে একটুখানি পার্কের দিকে, পার্কে একটুখানি ঘুরে নিয়ে আসবে, গেছে, আমি আর যাইনি, আমার আর যাওয়ার ইচ্ছাও নেই। কাজকর্ম করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে আর ভালো লাগছে না, একটু লাইভে এসেছিলাম, তারপরে এখন এবার একটুখানি রেস্ট নেবো ভাবছি, আর তার সাথে দেখি টুকিটাকি কিছু কাজও রয়েছে সেগুলো করবো। পড়ি আজকেও একটা ড্রয়িং করেছে, একটু পড়া করেছে, তার সাথে একটা ড্রয়িংও করে রেখেছে, এটা বসে বসে দুপুরবেলা ড্রয়িংটা করছিল, প্রত্যেক দিনই একটা করে পেন্সিল স্কেচ করছে, একটা করে কালেকশান করছে পেন্সিল স্কেচে, এর মধ্যে সব কালেকশান হচ্ছে পরীর ড্রয়িংয়ের, এক এক সময় এক এক রকম করতে থাকে। এইটাও করেছে দেখো, আগের দিনে একটা টাইগার বানিয়েছিল, আজকে আবার এটা কালকে করেছে, এটা আজকে করেছে, পরী ড্রয়িং কালেকশান হচ্ছে, এখন কিছুদিন পেন্সিল স্কেচ করছে, কখন আবার স্টিল আর্ট করছে, আবার কখন দেখছি প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িং করছে। এই দেখো এই একটা,
এই যে পরীর ড্রয়িং, এগুলো ছুটিতে কালেকশন হচ্ছে। চলে এলাম রাতের রান্নায়। আজকে একটু তাড়াতাড়ি রাতের রান্নাটা বসে দিয়েছিলাম, সন্ধে 7:30 মতন বাজে এখন, আর তাড়াতাড়ি করে রান্না বসে দিয়েছি। পরি আর ওর ড্যাডি একটু বেরিয়েছিল ঘুরতে, পরি তো বাইরে থেকে খেয়ে এসেছে, আর পরির ড্যাডি কিন্তু কিছু খেয়ে আসেনি, সেই কারণে বললো যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিতে। আর আজকে তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, কিছুটা পনির ছিল ফ্রিজেতে, ভাবলাম যে পনিরটাই বানিয়ে নেবো। আর বিকালবেলা পার্কে যাবার নাম করে কিন্তু পরিতে আর পরির ড্যাডিতে ঘুরে ঘুরে ঠাকুরও দেখে এসেছে, আমাকে পরে এসে বলছে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, তুমি গেলে না তোমার মিস হয়ে গেল। আমি বলছি আমি তো জানতাম না তোমরা ঠাকুর দেখতে যাবে, আমি জানি পার্কে যাবে, যাই হোক পরে যাবো, খুনো মন খারাপ করে লাভ নেই, এমনিতেও আমি ঘরে ছিলাম বরং একটু রেস্টও নিয়েছি। তার সাথে এক বন্ধু ফোন করেছিল, তার সঙ্গে একটু কথা বলেও বেশ ভালো লাগলো, মনটা ফ্রি হলো। আসলে মাঝে মাঝে যখন মন খারাপ থাকে না, তখন একটু কারোর সঙ্গে কথা বলতে পারলে কিন্তু মনটা হালকা হয়, তাই সেই সময় যে বন্ধু ফোন করেছিল তার সঙ্গে একটু কথা বলতে বলতে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এই যে পুজোর মন খারাপের ব্যাপারটা কিন্তু ভুলেও গিয়েছিলাম অনেকটা। আর রাতের রান্নায় কিন্তু আজকে পনির আলুর তরকারি করেছিলাম রুটির সাথে। রাতের খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর কার কটা ঠাকুর দেখা হলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সবাই খুব আনন্দ করো, মজা করো, দেখা আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।